আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের রসায়নে রসে তুমির নতুন আরেকটি পর্ব নিয়ে। তো এই পর্বে বরাবরের মতো আরেকটি ভার্সিটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। তো এই কোশ্চেনটা আমরা সলভ করবো, এরপরে এই কোশ্চেনটার পরে এই কোশ্চেন রিলেটেড তোমাদের আরেকটা কোশ্চেন দিব, ওই কোশ্চেনটা তোমরা সলভ করে কমেন্টে আনসার জানিয়ে দেবে। বরাবরের মতোই আমরা এই কাজটি করে থাকি, যাতে আমাদের এই 5 থেকে 10 মিনিটের এই ভিডিওটিতে দুইটা প্রশ্ন সমাধান হয়ে যায়। আমরা ফেসবুকে অনেক সময় নষ্ট করি, বাট যখন ভিডিওটা সামনে চলে আসবে ফলে আমাদের দুইটা কোশ্চেন কিন্তু খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং টাইপ ভিত্তিক আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আর কথা না বাড়িয়ে আমরা চলো আমাদের কোশ্চেনে চলে যাই। তো দেখো, এই কোশ্চেনটা আমার অনেক একটা প্রিয় কোশ্চেন, কারণ হচ্ছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এই কোশ্চেনে আমরা মাঝে মাঝে অনেক জায়গাতে একটু ভুল করে ফেলি। তো কোশ্চেনটা একটু পড়ে আসা যাক। কোশ্চেনটা দেয়া আছে, নিচের কোন পরমাণু বা আয়নকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা ওয়ার্ড দিতে হবে আমাকে, নিচের কোন পরমাণু বা আয়ন, অর্থাৎ আমাকে MCQ-তে পরমাণুও দিতে পারে আবার আয়ন আকারও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তো আর এই কোশ্চেনটা আসছে কোথায়? মাওলানা ভাসানী, তোমার মাওলানা ভাসানী ইউনিভার্সিটিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ মাওলানা ভাসানী প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে এই কোশ্চেনটা চলে আসছিল। তো এই কোশ্চেনটা আমরা সলভ কীভাবে করব? এই কোশ্চেনটা সলভ করার আগে আমাকে আমার মাথায় রাখতে হবে বোর পরমাণু মডেল সম্পর্কে। তো এই বোর পরমাণুর মডেলটা আমাদের যদি ধারণা না থাকে, আমাদের এই কোশ্চেনটা সলভ করা খুবই কষ্টকর হয়ে থাকবে। তো বোর পরমাণু মডেল আমরা একটা সীমাবদ্ধতা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে ওটা কি? এই যে দেখো, সীমাবদ্ধতার একটা লাইন এমন ছিল যে বোর পরমাণু মডেল কেবল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, অর্থাৎ অথবা আরেকভাবে লেখা ছিল ওইটা যে বোর পরমাণু যে মডেলটা, ওটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে। তো এখানে একটা জিনিস হাইলাইট করে দেওয়ার আছে, ওটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, তাই না? এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ তুমি যে পরমাণু নিয়েই কাজ করো না কেন, সেটা ডেফিনেটলি পরমাণু বা আয়ন নিয়ে কাজ করো না কেন, সেটা ডেফিনেটলি তোমার এক ইলেকট্রন বিশিষ্ট হতে হবে, যদি তুমি সেটাকে বোর পরমাণু মডেলের সাথে রিলেট করতে চাও। তাহলে যেহেতু আমাকে এখানে অপশনে বলে দিছে, কোশ্চেনে বলে দিছে যে কোন পরমাণু বা আয়নকে আমি বোর পরমাণু মডেলের দ্বারা ব্যাখ্যা করতে পারবো, অবশ্যই আমাকে সেখানে খুঁজতে হবে যে কোনটার মধ্যে একটা মাত্র ইলেকট্রন আছে। যেহেতু বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য, তাহলে আমাকে ডেফিনেটলি 4টা অপশনের মধ্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নকে ডিফাইন করতে হবে বা খুঁজতে হবে। তাহলে চলো আমরা এই 4টা অপশন দ্বারা আমরা একটু খুঁজে আসি যে কোনটার মধ্যে এক ইলেকট্রন রয়েছে। তো দেখো, প্রথমে আমাকে এখানে দেওয়া আছে হিলিয়াম। ঠিক আছে, তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত? 2। তার মানে হিলিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? 2টা। হিলিয়ামের প্রোটন সংখ্যাও 2টা, ইলেকট্রন সংখ্যাও 2টা থাকবে, এই যেটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে H+, আমরা জানি হাইড্রোজেনে প্রোটন সংখ্যা থাকে 1টা, রাইট? তারপরে হাইড্রোজেনে সুতরাং ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? 1টা। তাহলে এখানে তো হাইড্রোজেন নাই, এখানে আছে H+, অর্থাৎ H+ মানে কি? হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ত্যাগ করে হয়ে গেছে কি? H+। যেহেতু হাইড্রোজেন যখন পরমাণু ছিল তখন তার ইলেকট্রন ছিল 1টা, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে তার ইলেকট্রন আছে? নাই, অর্থাৎ H+ থাকলে তার প্রোটন 1টা আছে বাট ইলেকট্রন কিন্তু নাই ভাইয়া। অর্থাৎ H+-এর ক্ষেত্রে আমরা বলতে পারি তার ইলেকট্রন আছে 0টি বা 0টি। এরপরে আসি বেরিলিয়াম 3+। ঠিক আছে, তো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4, অর্থাৎ বেরিলিয়ামের প্রোটন সংখ্যাও 4টা আছে, ইলেকট্রন সংখ্যাও 4টা আছে। তো যখন বেরিলিয়াম 3+ হয়, 3+ কখন হয়? যখন বেরিলিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আগে ছিল 4টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, অর্থাৎ মানে দান করে দিছে। 4 থেকে 3টা যদি বাদ দাও তাহলে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 1টা। আমি আবারও বলছি, বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 4টা। ঠিক আছে, তো 4টা থেকে যদি 3টা সে ত্যাগ করে বেরিলিয়াম 3+ হয়, 3টা ত্যাগ করে বেরিলিয়াম 3+ হয়, তাহলে তার কাছে এখন ইলেকট্রন কয়টা আছে? সিম্পল হিসাব 1টা আছে, অর্থাৎ বেরিলিয়াম 3+-এ ইলেকট্রন কয়টা আছে? 1টা। তাহলে কিন্তু আমার আর ডি নম্বর অপশনে যাওয়া লাগতেছে না, আমি কিন্তু বুঝেই গেছি যে তো এক ইলেকট্রন বিশিষ্ট এখানে আয়ন আছে, আয়ন আছে কোনটাই? যে বেরিলিয়াম 3+, তার মানে এই এক ইলেকট্রন বিশিষ্ট আয়নটাই আমাকে বোর পরমাণু মডেলটা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, কারণ আমাদের সিম্বলিক যে সেন্টেন্স ওখানে লেখে দেওয়া আছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুই বোর মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আমি আর 4 নম্বর অপশনটা দেখবো না, আমি ধূপ করে সিম্পলি 3 নম্বর অপশনটা দাগে দেবো, এটাই হচ্ছে আমার আনসার। তুমি যদি চাও যে ডি নম্বর অপশনটা আমি একটু দেখি, দেখতে পারো। দেখো, বেরিলিয়াম 2+, তো সিম্পলি বেরিলিয়ামে আগে ছিল কয়টা? 4টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে কি? বেরিলিয়াম 2+, তাহলে তার কাছে ইলেকট্রন কয়টা আছে এখন? 2টা। এই যে বেরিলিয়াম 2+ ইলেকট্রন আছে,
দুইটা, তাহলে কিন্তু আমার এখানে বেরিলিয়াম টু প্লাসটা আনসার হবে না। শুধুমাত্র আমাকে এক ইলেকট্রন বিশিষ্ট কোনটা আছে এটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি এটা করতে পারি আমার এক মার্ক কনফার্ম। ঠিক আছে, তো খুবই ইজি কোয়েশ্চেন ছিল আর কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো এই কনসেপ্ট, এই কনসেপ্ট রিলেটেড তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিব, এই ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবা। তো ওইটা সলভ করে দ্রুত ভাইকে কমেন্টে আনসারটা জানিয়ে দেবে, যাতে আমি দেখতে পারি কারা কারা জিনিসটা বুঝতে পারছো এবং আনসার দিতে দিতে পারতেছো। ওকে, আজকে ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই, খুবই ছোট্ট ক্লাস ছিল আজকে। তো আজকের ক্লাসে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আমি একটা কথা বলি অলওয়েজ, যে শেয়ারিং ইজ কেয়ারিং। তো ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুত্বের কেয়ার বাড়িয়ে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আরেকটি রসে আমি রসে তুমি পড়বে, তোমাদের সবাইকে স্বাগতম। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।